लाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के केमन मोहब्बत करे छे अल्लाहु अकबर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जखन इंतकाल हुए गेछे बिलाल हबशी रादियल्लाहु ताआला अन्हु हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जखन दाफन करा हुए छे बिलाल कबरेर काछे डाक दिया बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह जय मदीनार ओलिते गलिते अपने हाँटा चला करेछेन আজকে আপনি দুনিয়ার ভিতরে নাই মদিনায় নাই এই মদিনায় আমিও বেলাল আর থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আজান দিতাম আমার আজান শুনিয়া আপনি হুজুর ইমামতির কাছে চলে আসতেন আমার আজান শুনিয়া আপনি ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া যাইতেন কিন্তু আমি আজকে আজান দিব আপনি নবী তো আর আসবেন না হুজুর আপনি সামনে সামনে আসতেন আমি বন জঙ্গল পরিষ্কার করে দিতাম কিন্তু এই এই মদিনায় তো আর আপনি হাঁটবেন না আর আমিও বেলাল আপনার সামনে রাস্তা পরিষ্কার করতে পারবো না আপনার স্মৃতি দেখে আমার সহ্য হয় না আমার ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনা ছাড়িয়া আমিও চলিয়া গেলাম গাটি একটা হাতে নিয়া বাইর হয়ে গেছে মদিনার থেকে দেখতে দেখতে ছয় মাস হয়ে গেছে কত সাহাবীরা কবরস্থানে যায় গোরস্থানে যায় আপনার কবর জিয়ারত করে রওজা জিয়ারত করে সবাই সাহাবীরা দোয়া করে কান্নাকাটি করে হাসান কান্দে হুসাইন কান্দে সাহাবীরা কান্দে কিন্তু ওই কালো বেলাল তো আর রওজায় আসে না ছয় মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্ন দেখায় ও বেলাল দুনিয়ার সব মানুষ আমারে ভুলিয়া যাইতে পারে রে বেলাল তুমি তো আমাকে ভুলতে পারো না কত সাহাবীরা আমার রওজা জিয়ারত করে আমার জন্য দোয়া করে আজকের দেখতে দেখতে ছয়টা মাস হইয়া গেল রে বেলাল তোমাকে তো আমার রওজায় দেখি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই স্বপ্নে দেখিয়া বেলাল যখন ঘুম ভাঙে গেছে বেলাল পাগলের মতো দৌড়াইয়া রওজার কাছে হাজির হয়ে গেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছ মাগো মদিনায় বেলালকে দেখা যাইতেছে আমাদের মনে হইতাছে বেলাল আসছে রসুলও আসছে ও মাগো চলো 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 একটু যাইয়া বেলালকে দেখে আসি আর মায়ার নবীকে একটু দেখে আসি সবাই মনে করছে বেলাল তো আসছে রসুলও আসছে কেমন মহব্বত ছিল তাদের অন্তরে আল্লাহু আকবার কিন্তু আমাদের কি হলো আমরা কেমন মুসলমান আমরা গরু খাগ্য মুসলমান কথা ঠিক না বেঠি আল্লাহু আকবার তো যাই হোক এইবার সাহাবীরা আসছে আসে বলে বেলাল তুমি একটু আজান দাও নামাজের ওক্ত হয়ে গেছে বেলাল তুমি আজান দাও আজকে ছয়টি মাস হয়ে গেল তোমার সুললিত কণ্ঠে আর আজানের আওয়াজ শুনি নাই আজকে বেলাল আমরা অনুরোধ করি তুমি একটু আজান দাও এইবার বেলাল বলে রে সাহাবীরা বেয়াদুবি নিও না বেয়াদুবি নিও না আগে আমি আজান দিতাম আমার আজান শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলিয়া আসতো কিন্তু আমি যদি আজকে আজান দেই দয়ার নবী কি আর আসবেন কথা ঠিক না আল্লাহর নবী ও নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সবাই বলেন দয়ার নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
দেখিয়া আপনার মুজেজা পাগল হইল বিবি খাদিজা জীবন যৌবন করিলে নরপন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল সহিলেন উমাইয়ার নির্যাতন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথা ঠিক না বাটি বেলাল ডাক দিয়ে বলে আমি আজান দিলে রসুল আসবেন ইমামতি করতে সাহাবীরা বলে না তা তো বেলাল সম্ভব না বলে নবী যদি না আসে রে আমি বেলালের আজান দেওয়াও সম্ভব না সাহাবীরা এইবার কি করছে একটু বুদ্ধি কৌশল খাটাইছে সাহাবীরা হাসান হুসাইনকে লিলাইয়ে দেছে যো হাসান হুসাইন আমরা যত বলা বলি করি বেলাল আজান দিবে না কিন্তু তোমরা যদি যাইয়া তোমরা দুই ভাই যদি যাইয়া বেলালকে আজান দিতে বলো তোমাদের সাথে বেলাল বেয়াদুবি করবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাসান জানি কুলে খাড়াইছে হুসান বাম কুলে খাড়াইয়া বলে ও নানার সাহাবী বেলাল ও নানার সাহাবী আজকে ছয়টা মাস হইয়া গেল তোমার কণ্ঠে আজান শুনি না তোমার আজান এত ভালো লাগে রে বেলাল মেহরবানি করে তুমি একটু আজান দিয়া দাও বেলাল চিন্তা করে এইবার যদি আমি আজান না দেই রাসূলের আহালের সাথে বেয়াদবি হয়ে যাবে কথা ঠিক না বেটি হাসান হুসাইন ছিল কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভালোবাসার পাত্র আল্লাহু আকবার কেমন ভালোবাসতে বলতে পারেন আল্লাহু আকবার বুড়া বয়সে হুজুর গোরা সেজেছে হাসান হুসাইন পিঠে উঠিয়া দৌড়াদৌড়ি করেছে আল্লাহু আকবার গোরা কেনার তো সম্পদ ছিল না কথা বুঝলেন না এই দিনের জন্য সব শেষ করে দিয়েছে নাতি আদরের নাতি বলতেছে নানা আমার একটু গোরার পিঠে চড়তে মনে চায় বলে নানা তোমার গোরার পিঠে চড়তে মনে চায় তাহলে নানা আমি গোরা হই তোমার আমার পিঠে চড়ো আল্লাহু আকবার আল্লাহ 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোরা হয়ে গেছে অর্থাৎ হামাগুড়ি দিয়া গোরা হয়ে গেছে হাসান হুসাইনকে পিঠে চড়াইয়া হাঁটতেছে 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া পিছন থেকে আজানকে ধরিয়া টানে আর বলে এই তোরা কি করতেছো আমার আব্বাকে কষ্ট দাও তোদের কি মায়া লাগে না আল্লাহু আকবার কেমন মহব্বত ছিল এইবার বেলাল বলে এখন যদি আমি আজান না দেই তাহলে হুজুরের আহলের সাথে বেয়াদবি হয়ে যাবে আল্লাহু আকবার যখন আজান শুরু করছে আজানের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা বলেন আছে না যেই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলছে বেলাল মিনার থেকে বেহুশ হইয়া পড়ে গেছে আর আমরা কেমন মুসলমান হইলাম আজকে নবীর উম্মত হইয়া এই দাড়ি কাটিয়া কিলিং শেভ করিয়া রাস্তাঘাটে আপনার অর্ধ উলঙ্গ হইয়া ছেলেগুলো মেয়েদের রূপ ধারণ করে ছেলেগুলো মেয়েদের পোশাক পরে মেয়েরা ছেলেদের পোশাক পরে আছে কি আছে না বলেন আছে কি না বলেন আছে আল্লাহু আকবার নবীর উম্মত খাড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে নবীর উম্মত আল্লাহ 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 যখন তুমি এই দাড়ির উপরে এই সুন্নতের উপরে যখন তুমি বেলেট লাগাও খুরকেসি লাগাও
সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা মুবারক উপর দাগ পড়ে যায়। আজকে কোন যুবক আছো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসিয়া আমরা আর নবীর কলিজায় আঘাত দিতে চাই না? কোন কোন যুবক আছো একটু দাঁড়াই যাই বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কোন কোন একটু দাঁড়াই যাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আজকের মাহফিল আজকের মাহফিল ডাক্তার আলহাজ সিরাজুল ইসলাম সিরাজী সাহেব, সকলে বসে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আজকের আমরা ওয়াদা করেছি আর কোনোদিন দাড়ি কাটবো না, কথা ঠিক না? এই একটা সুন্নাত যদি আমরা আমল করতে পারি, একটা সুন্নাত যদি আমল করতে পারি, এই একটা সুন্নাত আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এই একটা সুন্নাত যদি আমল করতে পারেন, কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, কথা ঠিক না ব্যাঠিক? অল্প আমল বেশি না, কিন্তু এই দুই চারটে আমরা সুন্নাতের উপর আমল করব, দেখবেন সুন্নাতের উপর আমল করলে ঈমান তাজা হয়, কলব পরিষ্কার হয়, ইবাদত বন্দিগি করতে মন বসে, কথা বুঝতে পারছিস? ইবাদত বন্দিগি করতে মন বসে, আর যখন সুন্নতে আমল করবেন না ইবাদত করতে মন বসবে না। এজন্য আমরা সুন্নতে আমল বেশি বেশি করব, পারা যাবে কি না ইনশাআল্লাহ? আমরা ওয়াদা করেছি দাড়িতে আর হাত দিব না, মেসোয়াক করে উজু করব, পারা যাবে না? অজুর আগে মেসোয়াক করব, মেসোয়াকের অনেক ফায়দা। এক নম্বর ফায়দা হলো মৃত্যুর সময় কলেমা নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। ইমান লইয়া কবরে যাওয়া যায় মেসোয়াক করে উজু করলে। এই ছোট্ট ছোট্ট আমল যেগুলো আছে এইগুলো আমরা আমল করব। আপনারা মুরব্বী হয়ে গেছেন, সহি শুদ্ধ কোরআন পড়তে পারেন না, পারেন না, পারেন পারেন বলেন, পারেন না, কিন্তু ছোট্ট ছোট্ট আমল করবেন, এমন আমল দেখা যায় পাহাড় সমতুল্য ন্যাক হইয়া আপনার আমল নামায় জমা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।